Hello viewers, assalamu alaikum. This is Vet Dr. Sagiruddin Ahmed from Dr. Sagi's Pet Clinic. Today, we will see a young, energetic vet, veterinarian. She already veterinary passed for the Dr. Sagi's Pet Clinic. She has an interview of the office. So, we will see a disease. Insist করি বা আমরা এমফাসিস দেই যে স্টুডেন্ট যারা আমাদের এখানে আসে বা আমাদের এখানে নিউকামার যারা আসে তাদের থিওরিটিক্যাল নলেজের সাথে বাস্তবে আমরা কি পাচ্ছি সেটা একটা ব্রিজ করা বা কি বলে আমরা আমাদের তাত্ত্বিক জ্ঞানটা প্র্যাকটিসে ভেটেরিনারি প্র্যাকটিসে আমরা কিভাবে কাজে লাগাবো বিশেষ করে স্মল অ্যানিমাল প্র্যাকটিসে সেই জিনিসগুলো নিয়ে আমরা আমাদের এখানে যারা স্টুডেন্ট আসে তাদের সাথে মেইনলি ইনফরমাল এডুকেশন যেগুলো মানে সেটা হলো যে মানে সিচুয়েশন যেটা ডিমান্ড করে সেই অনুযায়ী আমরা চিকিৎসা দিই এবং স্টুডেন্ট যারা আছে তাদেরকেও ইনভলভ করার চেষ্টা করি তো ডাক্তার আদিল অলরেডি আমাদের সাথে বেশ কয়েকটা ফেলানপেন লুকেপেনিয়াকে দেখেছে তো আমি ডাক্তার সাগি স্পেকটিভ থেকে ডাক্তার আদিলের কাছে জানতে চাব যে তারা যে ইউনিভার্সিটিতে ফেলানপিনোলোকেপে নিয়ে পড়াশোনা করেছে এবং বাস্তবতা যেটা সে এখানে পেল সেটার মধ্যে যদি একটু সিমটমগুলো কী মানে আগে তারা কী জানতো বা এখানে আসার পর কী বলে থিওরিটিক্যাল নলেজের সাথে প্র্যাকটিক্যাল নলেজের কতটা সিমিলারিটি আছে কতটা ডিসিমিলারিটি আছে সেই জিনিসগুলো নিয়ে যদি ডাক্তার আদিল একটু আলোচনা করে তাহলে আমি মনে করি এটা যারা আমাদের এই ভিডিওটি দেখবে আমাদেরকে চ্যানেলে আপ করা হবে তো সারা বাংলাদেশে যে ভেটেরিনারি স্টুডেন্টরা থাকবে তারাও এখান থেকে অনেক বাস্তব অভিজ্ঞতা লাভ করতে পারবে তো ডাক্তার আমি তুমি কি বলবা যে তোমার আগে যে ফেলানপিনোলোকে পেনিয়ার ব্যাপারে যে ধারণা ছিল ক্লাসিকেনা এসে বেশ কয়েকটা কে দেখার পর মানে এটা রিলেট কীভাবে করবা আসসালামু আলাইকুম ধন্যবাদ স্যার ফেলাইন ক্যানলিউকোপেনিয়া অত্যন্ত কমন অত্যন্ত সাধারণ মানে খুবই কমন একটা রোগ বিড়ালের ক্ষেত্রে যারা বিড়াল পালন করে থাকেন সবার ক্ষেত্রে এটা ক্যাট ফ্লু হিসেবে আমরা এটাকে ট্রিট করি তো ঠান্ডার শুরুর দিকে সাধারণত রোগটা হয়ে থাকে তো সাধারণত যদি লক্ষণগুলো বলি এই রোগের ক্ষেত্রে সাধারণত এটা পার্মোভাইরাসের একটা ইনফেকশান তো লক্ষণের মধ্যে সাধারণত যেহেতু এটা ভাইরাল ডিজিজ অবশ্যই এখানে জ্বর থাকবে ডিপ্রেশন থাকবে আর যেহেতু তার ব্রেনের হাইপোথ্যালামাস এখানে মোটামুটি ইনভলভ সেহেতু অ্যানোরেক্সিয়া তার খাবার তার রুচি থাকবে না মাঝে মাঝে বমিও হয় এক্ষেত্রে বমিটা সব ক্ষেত্রে প্রমিনেন্ট না সাধারণত জ্বর হওয়ার এক থেকে দুই দিনের মধ্যে বমি হয় আর এর রোগের সুপ্তাবস্থাটা খুব কম সাধারণত সাত দিনের মধ্যেই সমস্ত ক্লিনিক্যাল সাইন এখানে প্রকাশ পেয়ে যায় তো বমি হতেও পারে নাও পারে তো এই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা ধরে থাকি যেহেতু এখন বাংলাদেশে ভ্যাকসিনেশন গণহারে হচ্ছে তো প্রকোপটা একটু কমে আসছে তো আনভ্যাকসিনেটেড যে বিড়ালগুলো আছে এদের ক্ষেত্রে এই রোগ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তবে যে ভ্যাকসিন দিলেও যে হবে না এর গ্যারান্টি নাই কারণ ভ্যাকসিনেশন ফেলিওর হতে পারে অথবা এমন হতে পারে যে ভ্যাকসিন দেওয়া হয়েছে কিন্তু ভ্যাকসিনের নির্দিষ্ট লেভেল পর্যন্ত তার ইমিউনিটি প্রোভাইড করে বাট যদি হাই ডোজের ইনফেকশনটা হয়ে থাকে সেক্ষেত্রে তার ইমিউনিটি বডি ইমিউনিটি ফেল করবে এবং সে ভ্যাকসিনেটেড হওয়ার পরেও আবার প্যানলিউকোপেনিয়া দ্বারা আক্রান্ত হতে পারে তো এক্ষেত্রে খাবারের রুচি কম থাকবে সে খেতে চাবে না জ্বর তো থাকবেই বমি হবে কিছু কিছু ক্ষেত্রে ডায়রিয়াও হয় এবং খুব কম ক্ষেত্রে সাধারণত দেখা যায় 12-14% কেসে সাধারণত ব্লাডি ডায়রিয়া হতে পারে এটা যদিও খুব রেয়ার কেস বমির ক্ষেত্রে কালারটা খুবই ইম্পর্টেন্ট কারণ এক্ষেত্রে যেহেতু বাইল দ্বারা খাবারটা হয় মানে কী বলবো বাইল দ্বারা মিশ্রিত হচ্ছে খাবারটা পিত্তর রস দ্বারা সেক্ষেত্রে বাইল সহজ খাবারটা বেরিয়ে আসে কিন্তু ইউলুইশ কালারের ভমিটিং হবে এছাড়াও যেহেতু তার লিম্ফয়েড অর্গান যেহেতু প্যান লিউকোপেনিয়া তার মানে হচ্ছে লিম্ফোসাইট মানে লিম্ফেটিক যে অর্গানগুলো আছে তার টার্গেট অর্গান হচ্ছে মানে প্রলিফারেটিভ যে টার্গেট অর্গান হচ্ছে লিম্ফ নোড তার বোন ম্যারো এছাড়া টনসিল এসব অর্গানগুলো সাধারণত একদম সিভিয়ারলি ডিপ্রেস হয়ে যাবে অর্গান লিম্ফোসাইটের কাউন্ট অনেক কমে আসবে সো সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনটা হওয়ার চান্স বেড়ে যাবে এক্ষেত্রে এই রোগ হওয়ার সাথে সাথে অন্য যে কোনো ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন হতে পারে তো এগুলো গেল ক্লিনিক্যাল সাইনের মধ্যে এখানে ট্রিটমেন্টের মধ্যে যদি আমরা আসতে চাই তাহলে আসলে যেহেতু ভাইরাল রোগ আমরা ডিরেক্টলি অ্যান্টিভাইরাল দিয়ে ট্রিটমেন্ট করতে পারি না কারণ অ্যান্টিভাইরাল ড্রাগগুলো একে তো অনেক মানে
হাইলি কস্টলি হয়ে যায় এগুলা। আর কিছু কিছু ক্ষেত্রে যেহেতু ডিএনএ ভাইরাস ডিএনএর সাথে ডিএনএ রেপ্লিকেশনে বাধা দিবে, সো হোস্টকেও কিছুটা এফেক্ট করে, সেক্ষেত্রে সাপোর্টিভ ট্রিটমেন্টগুলোই আমাদের জন্য বেটার হয়। যেহেতু এই রোগের ক্ষেত্রে হাইপোক্যালেমিয়া, হাইপোনেট্রেমিয়া বা হাইপোগ্লাইসেমিয়া হয়, এই ক্ষেত্রে সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসেবে আমরা ক্যালসিয়ামের সাসপেনশন, কিছু পটাশিয়ামের সাসপেনশন এবং গ্লুকোজ এক্ষেত্রে দিতে পারি। যদিও ব্লাড বডি টেম্পারেচার বেশি, তবু ওকে সাস্টেন করানোর জন্য আমাদের গ্লুকোজের খুব লো কনসেন্ট্রেশন 5-5% গ্লুকোজ বা ডেক্সট্রো সলিউশন দিতে হতে পারে লাইফ সাস্টেনিংয়ের জন্য। এছাড়া সাপোর্টিভ অন্যান্য ট্রিটমেন্ট যেরকম যদি ডায়রিয়া হয়, সেক্ষেত্রে আমরা অ্যাস্ট্রিনজেন্ট দিতে পারি ডায়রিয়া বন্ধ করার জন্য, ইলেক্ট্রোলাইট দিতে পারি আমরা, খাবারের রুচি বাড়ানোর জন্য কিছু টক জাতীয় খাবার কিছু অ্যাড করতে পারি, যাতে অল্প হলে রুচি বাড়ে, তার প্রিয় খাবারগুলো তাকে প্রোভাইড করতে পারি, এটাই আর কি। আর কিছুদিনের মধ্যে তো বডি ইমিউনিটি যদি স্ট্রং হয়ে যায় সাপোর্টিভ ট্রিটমেন্ট চলাকালে, 7-10 দিনের মধ্যে সে রিকভার করে। কটা কেস দেখছি এইখানে আমার দেখা মধ্যে 7-8টা কেসের মধ্যে ভাই দেখা কোয়ালিটি হয়েছে, যদি আমি ভালো হয়েছে স্যার সকল আর কিছু কিছু ট্রিটমেন্ট চলছে, অলমোস্ট যেগুলো প্রথম থেকে দেখা হয়েছে অলমোস্ট রিকভারি রেট 100%। আচ্ছা, তো কি বলে তোমার এই যে প্র্যাকটিক্যাল যে খেলে যে তুমি প্র্যাকটিস করলা, এতে তোমার মনে করো যে আমরা যে ট্রিটমেন্টটা ফলো করতেছি, হ্যাঁ, এখানে তোমার কোন জিনিসটা ভালো লেগেছে? যে কি বলে একটা ফেলাইন পেনিলিউকোপেনিয়া রোগীকে খুব দ্রুত রিকভার করার জন্য আমাদের কোন স্টাইলটা মানে তোমার কাছে কি বলে যেটা কিনা তুমি আগে জানতে না, থিওরিটিক্যাল ইয়েতে তোমাদের হয়তো একটা জানা ছিল না, এখানে এসে যেটা তোমার প্র্যাকটিক্যাল আসপেক্ট যেটা দেখবা সেটা দেখবো। এক্ষেত্রে যেহেতু ভাইরাল ডিজিজ, এর প্রোগনোসিস রেট সব ক্ষেত্রে ভালো হয় না, এক্ষেত্রে আমার এখানে যেটা ভালো লেগেছে রেগুলার একটা প্রভাব, পেশেন্টকে আমরা রেগুলার বলছি প্রত্যেক দিন নিয়ে আসেন। যদি আমরা দেখছি যে না পরিস্থিতি ডিগ্রেড করছে, আমরা হয়তো তার থেরাপি চেঞ্জ করছি, হয়তো মনে হচ্ছে না এই ডোজে কাজ করছে না, হয়তো ডোজ বাড়িয়ে দিচ্ছি। এখানে আমি একটা অ্যাড করতে চাই, সরি তোমাকে থামিয়ে দিলাম, সেটা হলো যে এই যে রেগুলার নিয়ে আসা, কারণ কি অনেকেই দেখা যায় যে এসব রোগীর ক্ষেত্রে মেডিসিন দিয়ে মুখে মেডিসিন দিয়ে ছেড়ে দেয়। হ্যাঁ, ছেড়ে দিলে যেটা হয় যে বাসায় গিয়ে বিড়াল এমনিতেই খেতে চায় না, আর এই সময়টা তুমি নিজেই কিছুক্ষণ আগে বললো যে অরুচি চলে আসে, তো সেক্ষেত্রে যে কোনো ধরনের মেডিসিন মুখে খাওয়ানো খুব টাফ হয়ে যায়। তো সেক্ষেত্রে মেডিসিনটা মুখে পড়বে, হজম হবে, ব্লাডে যাবে, তারপরে কাজ করবে, আর সেক্ষেত্রে আমরা রেল নিয়ে এসে আমরা ডাইরেক্ট মানে স্যালাইনের মাধ্যমে দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে যেটা হচ্ছে যে রিকভারিটা আমার মানে কোনো ইয়ে করার কোনো সুযোগ থাকছে না, এবং তোমার নিজের মুখের কথাই যে তুমি দেখেছো যে কথা তুমি রোগী দেখেছো সবগুলোই ভালো হয়ে গেছে। তো আমরা মানে সবচেয়ে মজার বিষয় হলো আমরা কিন্তু আমাদের এখানে FIPO ভালো হয়ে যায়, যদিও FIPO খুব খারাপ একটা রোগ এবং 100% মর্টালিটি হয়। তো আমাদের রিসেন্টলি যে কটা আসছে এর মধ্যে আমরা ম্যাক্সিমাম সেভ করে ফেলেছি। তো বিষয়টা হলো সেটা নিয়ে আমরা পরবর্তীতে যেহেতু এটা একটা আলাদা ডিজিজ সেটা নিয়ে আলাদা। তো ভালো লাগলো যে তোমার যে লার্নিংটা, আমরা যেটা সবসময় এনশিওর করতে চাই আমাদের এখানে যারা ইন্টার্নিং স্টুডেন্ট বা বিভিন্ন জায়গা থেকে রেফারাল হিসেবে আসে এখানে শেখার জন্য, তাদের যে একটা ভালো লাগার জায়গাটা তৈরি হচ্ছে, আমরা সেটাকেই এন্ডোর্স করতে চাচ্ছি। যে এবং প্র্যাকটিক্যালি আমাদের কথা হলো যে আমরা নিজেরা বলবো না যে আমরা কীভাবে জিনিসগুলো করছি, তো মেনলি আমরা ব্যবহারিক বিষয়টাকে বেশি প্রাধান্য দিই। বইয়ের জিনিসগুলো তো অবশ্যই আমাদেরকে আমাদের জ্ঞান বাড়াবে, কিন্তু প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল মধ্যে ফার ফার ডিফারেন্স, এটা রুট অফ মেডিসিনের অ্যাডমিনিস্ট্রেশন একটা বিষয় থাকে, এছাড়া কুকুর বিড়ালের ক্ষেত্রে যেটা হলো ইমোশনাল একটা বিষয় থাকে। তো বিষয়টা হলো যে একটা অ্যানিমেলকে কীভাবে হ্যান্ডেল করতে হয় সেটাও কিন্তু একটা বড় বিষয়। তো তুমি হয়তো দেখেছো যে আমি একদম অ্যানিমেলের সাথে মিশে যাই, ভেটেরিয়ান হতে পারে ভালো ভেটেরিয়ান তাকে যদি ভালোবাসাটা থাকে, কারণ অ্যানিমেল যদি তোমার কাছে এসে কমফোর্ট ফিল করে তখন কিন্তু সে রেগুলার আসতে কোনো মানে অ্যাংজাইটি কাজ করবে, অ্যাংজাইটি কাজ না করলে তার মধ্যে ইমিউনিটি মানে সাপ্রেসিভ মানে ইমিউনিটি হওয়ার কোনো সুযোগ থাকবে না। তো এই আর কি, ধন্যবাদ, খুব সুন্দরভাবে তুমি বিষয়গুলো তুলে ধরেছো, ঠিক আছে, খুব ইনফরমেটিভ ছিল, তো বললাম কি বিষয়।